নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কংগ্রেস নেতা নীলমণির বাঙালি বিদ্বেষ মন্তব্য, প্রতিবাদ গোটা বরাক জুড়ে। শিলচর এফল সড়কে মাদক পাচার অব্যাহত, জব্দ 60 লক্ষ টাকার নেশাদ্রব্য। রেলে কাটা পড়ে মৃত্যু শিশুর, মরারবন্দ পয়লাপুলে দুর্ঘটনায় মৃত 2। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কংগ্রেস যে আসলেই বাঙালি বিদ্বেষী তার প্রমাণ বারবার দলের নেতাদের কাজকর্মে ফুটে উঠেছে। এই বাঙালি বিদ্বেষের সর্বশেষ উদাহরণ রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী নীলমণি সেন ডেকার বাঙালি বিদ্বেষী মন্তব্য। বিষয়টিকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে তুমুল ক্ষোভ দেখা দিয়েছে। নীলমণি বলেছিলেন, বাঙালিরা নাকি অত্যাচারী জাতি। সেই 1826 সাল থেকে অসমীয়াদের ওপর অত্যাচার চালিয়ে আসছে বাঙালিরা। তার এই উদ্ভট মন্তব্য নিয়ে তোলপাড় গোটা রাজ্য। খোদ প্রদেশ কংগ্রেসও এই মন্তব্যের জন্য নীলমণিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ঘটনার রেশ আছড়ে পড়েছে বরাক উপত্যকায়। কংগ্রেস সহ বিভিন্ন দল সংগঠন নীলমণির ওই মন্তব্যের নিন্দা জানিয়েছে। শিলচর জেলা যুব কংগ্রেস মঙ্গলবার নীলমণির কুশপুতুল পুড়িয়ে ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এ ব্যাপারে জেলা বিধানসভা যুব কংগ্রেস নেতা অভিজিৎ পাল বলেন, নীলমণি কংগ্রেসের আদর্শ বিরোধী কাজ করেছেন। নীলমণিকে দলীয় পদ থেকে এদিন অপসারণেরও দাবি তুলেছেন অভিজিৎ। নীলমণি সেন ডেকা যেভাবে বাঙালি বিদ্বেষী করেছেন, স্টেটমেন্ট দিয়েছেন, তারই প্রতিবাদে আজকে শিলচর বিধানসভা যুব কংগ্রেস কমিটির আয়োজনে আমরা এখানে নীলমণি সেন ডেকার পুষ্পতলিকা দাহ করা হয়েছে। এবং আমরা এই পুষ্পতলিকা দাহের মাধ্যমে নীলমণি সেন ডেকার মতন একজন উগ্র জাতীয়তাবাদী নেতাকে আমরা ধিক্কার জানাই। এবং আজকে আমরা তৎসঙ্গে ধন্যবাদ জানাই আসাম প্রদেশ কংগ্রেসকে, আসাম প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যেভাবে সঠিক সময়ে এবং সঙ্গে সঙ্গে যেভাবে ওনার উপর পদক্ষেপ নিয়েছেন। এবং আমরা ওনাদের কাছে দাবি জানাবো যেন ওনাকে শুধু খালি কারণ দর্শানোর জন্য নোটিশ না, ওনাকে যেন বহিষ্কার করা হয়। কারণ কংগ্রেস দলের আদর্শ উনি নষ্ট করেছেন। কংগ্রেস দল কোনোদিন কোনো জাতি ধর্ম নিয়ে রাজনীতি করে না, এবং সেই জন্যই কংগ্রেস নেতৃত্ব সঙ্গে সঙ্গে একটা পদক্ষেপ নিয়েছেন। আমরা এর আগেও দেখেছি অন্যান্য রাজনৈতিক দল বহুত সময় বহুতভাবে আমাদের বাঙালি নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন, কিন্তু ওদের নেতৃত্ব ওনাদের উপর কোনো রকম পদক্ষেপ নেয়নি। কিন্তু আমরা কংগ্রেস দল, আমরা জাতির স্বার্থে, ধর্মের স্বার্থে, আমরা যদি দলেরও কোনো নেতা যদি এই ধরনের কোনো মন্তব্য করে থাকেন, তাহলে আমরা ওনারা বিষয়ে প্রতিবাদ করব এবং আমরা ব্যবস্থা নেওয়া হবে। নীলমণি সেন ডেকার কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছে করিমগঞ্জ কংগ্রেসও। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ জেলা কংগ্রেসের নেতারা নীলমণির বিরুদ্ধে স্লোগান তুলে এক প্রতিবাদ মিছিল বের করেন এদিন। জানা নেই যে কলকাতা বিশ্ববিদ্যালয় আজকে অসমীয়া ভাষাকে স্বীকৃতি দিয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে ভূপেন হাজারিকারও শান্তিনিকেতন ভূপেন হাজারিকায় স্বীকৃতি দিয়েছে। ব্যাপার হচ্ছে কি, আমরা কাউকে খাটো করতে চাই না, আমরা চাই প্রত্যেকে প্রত্যেকের সংস্কৃতি নিয়ে বাস করতে। কিন্তু ব্যাপার হচ্ছে বাঙালি সমাজকে এই ধরনের কটাক্ষ করার জন্য আজকে আমরা ওনার প্রতিমূর্তি আমরা দাহ করলাম এবং ভবিষ্যতে তার উত্তর চাই। এবং বিশেষ করে আমরা মনে করি যে আজকের দিনে কংগ্রেস কোনো ভাষা, সংস্কৃতি, জাতিগোষ্ঠীর রাজনীতি করে না, কংগ্রেস কোনো ধর্মের রাজনীতি করে না। তাই কংগ্রেসের কোনো নেতা যদি এরকম করে থাকে যদি, তাহলে সেটা উত্তর আমরা চাই। তার জন্য যা করণীয় দরকার আছে আমরা বাঙালি সমাজের মানুষরা আমরা সেগুলো প্রতিবাদ। এদিকে নীলমণি সেন ডেকার কুরুচিপূর্ণ ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে মাতৃভূমি সামাজিক সংস্থাও। ধলাইয়ের স্বেচ্ছাসেবী ওই সংস্থার কর্মকর্তারা ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানিয়েছেন, প্রাক্তন মন্ত্রী নীলমণি সেন ডেকা ইতিমধ্যে আমরা পত্রপত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় আমরা লক্ষ্য করেছি যে উনি বাঙালি সম্বন্ধে একটা বিরূপ, তীব্র বিরূপ মন্তব্য করেছেন।
যে বাঙালিরা অসমিয়ার শত্রু। উনি এইভাবেও বলেছেন যে কোনো সময় নাকি বাঙালিরা অসমিয়াদেরকে হত্যাও করেছে, এই কথাও এসেছে ওনার বক্তৃতে। আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে প্রাক্তন মন্ত্রীজনের এই বক্তব্যের আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং আমরা ভারতবর্ষের রাষ্ট্রপতি, আসামের রাজ্যপাল, ভারত সরকার এবং আসাম সরকারের কাছে বাঙালি হিসেবে আমরা আবেদন রাখি যে ওনাকে তীব্র থেকে তীব্রতর শাস্তি দেওয়া হোক। শিলচরে ফের নেশার ট্যাবলেট জব্দ। গত এক সপ্তাহে সাড়াশে অভিযান চালিয়ে প্রায় 2 কোটি টাকা মূল্যের নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ। মঙ্গলবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডিএসপি ঐশ্বর্য জীবন বড়ুয়ার নেতৃত্বে পুলিশ এক অভিযান চালিয়ে মায়ানমারে প্রস্তুত করা 67 প্যাকেট ইয়াবা ট্যাবলেট জব্দ করে। কাশীপুরের শিলচর ইম্ফল জাতীয় সড়কে একটি অল্টো থেকে জব্দ করা হয় ট্যাবলেটগুলো। 67 প্যাকেটে মোট 13,400 ট্যাবলেট ছিল। এর বাজার মূল্য 7 লক্ষ টাকা হবে বলে পুলিশের অনুমান। পুলিশ পাশাপাশি এদিন 5 মাদক সরবরাহ কারীকেও আটক করতে সক্ষম হয়েছে। তারা হলেন মিনাজ আহমেদ, সমীর রায়, ভূষণ চৌধুরী, আনসারুল হক এবং বুদ্ধি সিংহ। বুদ্ধি ও সমীরের বাড়ি ইম্ফলে, তবে বাকিরা জিরিঘাটের বাসিন্দা বলে জানা গেছে। এসব ট্যাবলেট মণিপুর থেকে শিলচরে এনে বাংলাদেশে পাচার করার কথা ছিল। আজি সোর্স ইনফরমেশনের মতে আমি ময় লগত আমার আইসি রংপুর আর আমার সাব ইন্সপেক্টর মেধি আর স্টাফর লেলত আমি রেড এটা কন্ডাক্ট করলো। ঋতুত 5 জন মানুহ আমি এপ্রিহেণ্ড কৰিলোঁ। মিনাজ আহমদ জিৰিকেঘাটৰ হয়, সমীৰ ৰয় জিৰিবামৰ, ভূষণ চৌধুৰী জিৰিকেঘাটৰ, আনসারুল হক জিৰিঘাটৰ আৰু বুদ্ধি সিং এইজনো জিৰিবামৰ হয়। তেখেতৰ ওচৰৰ পৰা 65 পেকেটছ অফ সাসপেক্টেড ডাব্লিউ ৱাই টে টেবলেটছ, অলছো নোন এজ ইয়াবা টে টেবলেটছ, আমি সিহঁতৰ ওচৰৰ পৰা এপ্রিহেণ্ড কৰিছোঁ। আৰু তেখেতে এই গোটেই ট্যাবলেট সাসপেক্টেড ডাব্লিউ ওয়াই টে ট্যাবলেটস কেখিনি মণিপুর সেইফালৰ পৰা আনিছে, সেইটো আমি গম্প পালোঁ। আৰু তেখেতৰ লগত আমি 5টা মোবাইল সিজ কৰিছোঁ আৰু এখন গাড়ী, এখন আমি অল্টো কাৰ এখন সিজ কৰিছোঁ। আৰু এতিয়া ইন্টারন্যাশনাল মার্কেটৰ মতে এজ পাৰ সোর্স এটলিষ্ট 50 লাখৰ এইটো রেট হব এটা ট্যাবলেটসর। কাঁচাল তো আপনার বহুদিন মানে বহুত পালে, কিমান টকার মাল পালে আর এগুলো কোন কোন আইছে? এতিয়ালে লোকে আমি মোর দেন 2 কোটিৰ উপর এইদিনত আমি সাসপেক্টেড ড্রাগস আর ট্যাবলেটস ধরা হয়েছে এইদিনত। আর যিমানখিনি এজ পার সোর্স সব যিমান ট্যাবলেটস হোক, আপনার হিরোইন জাতীয় বস্তু হোক, সব মণিপুর বোর্ডের পর পার হয়ে পেলায় আইছে, সেটা আমি গম পাইছো। ফের মহাসড়ক কেড়ে নিল এক যুবকের প্রাণ। মঙ্গলবার মহাসড়কের মনারবন্দ উড়ালপুলির কাছে ডিআই গাড়ি ও একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিলচর শ্মশান রোডের যুবক বছর 42 মনোজ দাস নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বেলা 11:30 নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানান, মনোজ স্কুটি চালিয়ে উদ্ধারবন্দে যাচ্ছিলেন। মনারবন্দে উড়ালপুলের কাছে আসতেই বিপরীত দিক থেকে একটি ডিআই গাড়ি দ্রুতগতিতে এসে ধাক্কা মারে। এতে মনোজ স্কুটি নিয়ে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে অ্যাম্বুলেন্স ডেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও সেখানে পৌঁছার পরই মনোজ মৃত্যুর কোলে ঢলে পড়েন। পুলিশ ঘটনাস্থল থেকে অভিশপ্ত বাইক ও গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। রংপুর দিক থেকে আসা স্কুটির ধাক্কা মারিয়া স্কুটির ড্রাইভার গুরুতর জখম। স্থানীয় লোকে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজে পাঠাই দিছে। আমি আসার পরে গাড়ি দোকান জব্দ করিয়া আর রোগীর খবর নিবার লাগিয়া যত্নবান থাকি। ঘটনাস্থল হয়েছে আর একজন গেছে। ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, মহাসড়কের একদিকের অবস্থা বেহাল থাকায় একই লেন ধরে যাতায়াত করে সব যানবাহন। এতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। বেহাল সড়কের জন্য স্থানীয়রা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের ক্ষোভ ছাড়েন। উদারবন্ধ
এটা রং সাইডে আছে, রং সাইডে আছে, এটা তারা রং না। বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে রেলে কাটা পড়ে মৃত্যু হয় এক শিশুর, তার নাম মাসুমা খানম চৌধুরী। মঙ্গলবার সকাল 9:30 নাগাদ ঘটনাটি ঘটে। এক্সপ্রেস ট্রেনের ট্রায়াল ইঞ্জিন ভৈরবী থেকে বদরপুর যাওয়ার সময় বোলদাবোলদি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মাসুমা 686 নম্বর আমালা এলপি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। পালুছড়া পার্ট টুর বাসিন্দা শ্রমিক নেতা সিরাজ উদ্দিনের 9 বছরের মেয়ে মাসুমার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। পয়লাপুরে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন পথচারী। মঙ্গলবার পয়লাপুর সানরাইজ স্কুলের সামনে ঘটনাটি ঘটে। গুয়াহাটি থেকে পয়লাপুরে যাওয়ার পথে একটি সুপার বাস ওই দুই পথচারীকে ধাক্কা মারে। পরে প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী ইমানুয়েল হাসপাতালে নিয়ে যান। জানা গেছে, দুর্ঘটনায় আহত নীল দাস নামের এক পথচারীর অবস্থা সংকটজনক। তাকে চিকিৎসকরা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন নীল। শ্রমিক সংঘের 41তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন মঙ্গলবার শিলচরে শুরু হয়েছে। স্থানীয় পিডব্লিউডি রেস্ট হাউসে এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। প্রথম দিনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সংঘের কাছাড় জেলা কমিটির সাধারণ সভা। অনিল রাজকুমারের পৌরোহিত্যে সভায় বিদায়ী সাধারণ সম্পাদক দেবজিৎ দেবরায় সম্পাদকীয় প্রতিবেদন, আয় ব্যয়ের হিসেব এবং বিগত দিনের কার্যবিবরণী তুলে ধরেন। পরে বিকাশ দাসকে সাধারণ সম্পাদক ও দেবজিৎ দেবরায়কে সভাপতি মনোনীত করে নয়া জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। তিন দিনের সম্মেলনের ব্যাপারে দেবজিৎ জানান, দ্বিতীয় দিনে বুধবার রাজ্য কমিটির সাধারণ সভা আয়োজিত হবে। আমাদের আজকের যে জেলা কমিটির যে প্রক্রিয়া, যেসব আছে, যে সমস্ত প্রোগ্রাম আছে, এই অনুযায়ী যে আমরা বিগত 2 বছরের কার্যকালের সংস্থার আমাদের কাজকর্ম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আমরা আয় ব্যয়ের হিসাব নিকাশ আমরা পেশ করেছি এবং এখন আমাদের কার্যক্রম চলছে। আমরা সংবিধান অনুযায়ী কাছাড় জেলা কমিটি যেটা আমাদের ছিল বিগত 2 বছরে, সেই কমিটি এখন ভঙ্গ করা হয়েছে। এই মুহূর্তে আমরা নতুন কমিটি গঠন করতে যাচ্ছি। তো রাজ্যিক স্তরে যেসব আমাদের ডেলিগেটসরা এসেছেন তাদেরকেও আমরা সম্বর্ধনা অনুষ্ঠান আজকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি। করিমগঞ্জের বাহাদুরপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। আনুমানিক বছর 50-এর ওই ব্যক্তির মরদেহ 8 নম্বর জাতীয় সড়কের পাশে একটি কালভার্টের ভেতর থেকে উদ্ধার করা হয়। মৃতদেহের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন প্রত্যক্ষ করা গেছে। কোন দুষ্কৃতী 3-4 দিন আগে তাকে খুন করে এখানে ফেলে রেখে গেছে বলে অনুমান স্থানীয়দের। মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়ানোর বিষয়টি নজরে আসে। গন্ধ একটু বাড়ার, আজকে একটু বেশি গন্ধ বাড়ো নিয়ে বুঝা গেছে ইনো একটা কিছু ফসা জিনিস আছে বা কিছু। মানুষের তদন্ত করিয়া দেখিয়া গিয়া দেখুন একটা মানুষ মরা। তো মানুষটা আমরা এখনও আমরা পরিচিতি পাইছি না কোন জায়গার। পুলিশে ইনফরমেশন করা হয়েছে, পুলিশ আওয়ার পরে নিশ্চয় বার করলে হয়তো লোকালিটি হইলে বাড়ইব বা পুলিশ যে সব কিছু বলবে। বরাক সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, বয়স আনুমানিক 20 বছর, সে গুরুচরণ কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। মঙ্গলবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে। পরে স্থানীয় মানুষ খবর পাঠান পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে অ্যাম্বুলেন্সে করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। জানা গেছে, তার বাড়ি নর্মাল স্কুল রোডে। তবে তার আত্মহত্যা করার চেষ্টার পেছনে কি কারণ রয়েছে তা জানা যায়নি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কংগ্রেস নেতা নীলমণির বাঙালি বিদ্বেষী মন্তব্য, প্রতিবাদ গোটা বরাক জুড়ে। শিলচর ইম্ফল সড়কে মাদক পাচার অব্যাহত, জব্দ 60 লক্ষ টাকার নেশাদ্রব্য। রেলে কাটা পড়ে মৃত্যু শিশুর, মনেরবন্দ পয়লাপুলে দুর্ঘটনায় মৃত 2।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।